হ্যালো ফ্রেন্ডস আজকে থাকছে গোলাপ গাছের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস এই কয়েকটি পরিচর্যা না নিলে গোলাপ গাছ কিন্তু দুর্বল হয়ে পড়ে তো এই জন্য যারা নতুন চারা লাগিয়েছেন চারা লাগানোর পর থেকে সময় অনুসারে এই পরিচর্যাগুলো নিন গাছের কিছুদিন আগে আমি এই দুটো চারা রোপণের একটি বিস্তারিত ভিডিও তুলে ধরেছিলাম তো এই চারা দুটো লাগানোর মোটামুটি এক মাসের মধ্যে আমি কিন্তু দ্বিতীয়ত এই ভিডিওটি করতেছি চারা দুটো লাগানোর এক মাসের মধ্যেই কিন্তু গ্রোথ নিতে শুরু করেছে গাছে নতুন ডালপালা ছাড়তেছে এখন তো এ সময়ে গাছের কিছু গুরুত্বপূর্ণ পরিচর্যা নিতে হবে যেমন এই গাছগুলো কিন্তু গ্রাফটিংয়ের হয়ে থাকে তো গ্রাফটিংয়ের এই নীচের অংশের মধ্যে এরকম কিছু দেশি গাছের ডাল বের হয় তো এই ডালগুলোকে কাটতে হবে তো এই পাতাগুলোকে চিনবেন কি করে এর জন্য গ্রাফটিংয়ের ওপরের পাতাগুলোকে লক্ষ্য রাখবেন দেখবেন এই পাতাগুলো পাঁচ পাতার হয়ে থাকে এবং গ্রাফটিংয়ের নিচে যে কুশিগুলো বাইর হবে সেখানকার পাতা থাকবে সাত পাতার তো এটাকে এভাবে দেখে কিন্তু আইডেন্টিফাই করে কাজটি করতে পারেন কারণ এই কুচিগুলো থাকলে গাছটি দুর্বল হয়ে পড়বে এই কুশিগুলো তাড়াতাড়ি বৃদ্ধি হবে গাছের সমস্ত খাদ্য শোষণ করে গাছকে দুর্বল করে ফেলবে তো এই জন্য চারাগুলো রোপণের কিছু দিনের মধ্যেই দেখবেন নিচের থেকে সবার কুচিগুলো তাড়াতাড়ি বৃদ্ধি হবে তো এই কুশিগুলোকে কেটে দিতে হবে গ্রাফটিংয়ের নিচে যেগুলো থাকবে তো দেখুন এখানে এই গ্রাফটিংটির নিচে কিন্তু এটা বাইর হয়েছে এই জন্য এই ডালটিকে আমি কেটে দিলাম এটা কাটার ফলে হবে কি গ্রাফটিংয়ের ওপরের গাছটি তাড়াতাড়ি বৃদ্ধি হবে এখান থেকেই এখন নতুন ডালপালা হয়ে গাছটি ঝাঁকড়া হবে তাড়াতাড়ি এই কুসিগুলো না কাটলে সমস্ত খাদ্যগুলো এরা শোষণ করে গোলাপ গাছটিকে দুর্বল করে ফেলবে গাছটি যাতে দুর্বল না হয় এজন্য এই কুশিগুলোকে দেখা মাত্রই কেটে দেবেন গাছ যত পুরোনো হবে এরকম ডালপালা তত কমতে থাকবে গোলাপ গাছের বিশেষ করে নতুন গাছে এই সমস্যা বেশি দেখা দেয় এজন্য চারা লাগানোর পর থেকে এই কুশিগুলো দেখা মাত্রই কেটে দেবেন গোলাপ গাছ ভালো হবে নতুন চারা গাছে প্রথমত খাদ্য দিতে হবে বুঝে শুনে কারণ এ সময় ফুল পাওয়ার আশা কিন্তু করা যাবে না এ সময় গাছকে ঝাঁকড়া করার জন্য এবং সঠিকভাবে গ্রোথ নিয়ে আসার জন্য যতটুকু খাদ্যের প্রয়োজন ঠিক ততটুকুই দিতে হবে গোলাপ গাছে বেশি নয় এক মাস পর পর এক মুঠো মিশ্র সার এবং সামান্য পরিমাণে জৈব সার দিলেই কিন্তু এই গাছগুলো ভালো থাকে তো এজন্য এই চারাগুলোতে প্রথমত যে খাদ্যটি আমি এখন দিতেছি সেটা হলো কম্পোস্ট। তো বন্ধুরা প্রথমত এই ভার্মি কম্পোস্ট আমি এক একটি গাছে দু মুঠো করে দিয়ে দেব। পাশাপাশি এই ভার্মি কম্পোস্টের সাথে জৈব অর্গানিক পদ্ধতিতে আরও একটি সার দিতে পারেন সেটা হলো হাড়গুঁড়ো অর্থাৎ বোনডাস্ট এটাকেও এক থেকে দেড় চা চামচ পরিমাণে একটি গাছে দিয়ে দিলাম তো এই দুটো সার দিলে আশা করি প্রথম এক থেকে দেড় মাস এই গাছগুলোতে আর কোনো রকম খাদ্য দিতে হবে না তবে মাঝের মধ্যে আপনারা সর্ষের খোল পাচানোর জল হালকা করে এই গাছে দিতে পারেন গোলাপ গাছ লাগানোর পর এই গাছগুলোকে একটু ভালো গ্রোথ নিয়ে আসার চেষ্টা করুন কারণ ছোটো গাছেই যদি আপনারা ফুল পাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু গাছগুলো ঠিকঠাক হবে না সেরকম ফুলও পাবেন না এই ছোট গাছে প্রথমত এভাবে নর্মাল খাদ্য দিয়ে গাছগুলোকে একটু ঝাঁকড়া করুন মাঝের মধ্যে ডাল কাটাই ছাটাইও করুন এতে দেখবেন নতুন কুশি আসবে গাছে তাড়াতাড়ি ঝাঁকড়া হবে গাছ গোলাপ গাছের তৃতীয় যে সমস্যা সেটা হলো ফাঙ্গাসের অ্যাটাক পাতায় দেখবেন এরকম কালো কালো স্পট পড়ে যায় তো এই জন্য এই ফাঙ্গাস যাতে গাছে পুরোপুরি অ্যাটাক করতে না পারে এজন্য ফাঙ্গিসাইড দিতে হবে সাপ ফাঙ্গিসাইড পনেরো দিন পর পর গাছে এভাবে স্প্রে করলে এই সমস্যা দূর হবে এছাড়াও গোলাপ গাছে পোকামাকড়ের সমস্যা দূর করতে আপনারা নিমতেল চালিয়ে যেতে পারেন সপ্তাহে একদিন করে অতিরিক্ত হলে জৈব কীটনাশক কাকাও দিতে পারেন তো এই পরিচর্যাগুলো নিলে প্রথমত আপনারা এই গাছগুলোকে ভালো রাখতে পারবেন দেখবেন তাড়াতাড়ি গ্রোথ নেবে নতুন ডালপালা বাইর হবে এবং একটা সময় দেখবেন এই গাছগুলোর থেকে প্রচুর ফুল ফুটবে তবে গোলাপের একটি নিয়ম আছে যে ছোটো গাছেই কিন্তু তাড়াতাড়ি কুড়ি চলে আসে তো আপনাদের এটা চয়েস ফুল নিতেও পারেন আবার নাও নিতে পারেন যদি না নান তবেই ভালো হয় এরকম ছোট্ট গাছে কুড়ি দেখা মাত্রই আপনারা কেটে দিতে পারেন তাহলে পরবর্তীতে গাছ ভালো হবে প্রচুর ফুল পাবেন